হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনকোডা টিভি। আর এখন আমার সঙ্গে আড্ডায় যিনি রয়েছেন ভীষণ স্পেশাল, তাকে আমরা দেখেছি ধারাবাহিকে ভীষণ মজার একজন মানুষ, তারকাটাও বলা যেতে পারে, মজারও বলা যেতে পারে, জলীয় বলা যেতে পারে, ভীষণ ইমোশনালও বলা যেতে পারে। উর্মি, মানে পর্দায় উর্মি কিন্তু আসলে অন্বেষা, অন্বেষা হাজরা। আর অন্বেষা আর উর্মির মধ্যে যে কতটা মিল রয়েছে বা অন্বেষা উর্মিকে কতটা ভালোবাসে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে হবে আড্ডাটা। তো প্রথম প্রশ্ন তোমাকে, তুমি কি অন্বেষা কি উর্মির মতো? এই প্রশ্নটা আমার কাছে ঘুরে ফিরে বহুবার এসেছে। আমি উর্মির চরিত্রে অভিনয় করছি, এবার ডেফিনেটলি যেহেতু চরিত্রগুলোতে কাজ করছি, শুধু কাজ করছি বলে বলবো না, কিছু মিল কিছু অমিল তো থাকেই। উর্মির সাথে আমার বেশ কিছু জায়গায় মিল আছে। উর্মির যখন আমি প্রথম যখন সিরিয়ালটাতে আসি কাজ করতে, তখন সৌভিকদা একটা টপিকের ওপরে আমাদের কাজ হয়েছিল, সেটা হচ্ছে মানে, এবং সেটা কখনো কখনো মাঝে মাঝে ফিরে ফিরে আসে যে কাউকে উর্মি ফোন করছে, আর সে ফোনটা ধরছে না। তো উর্মি অদ্ভুত রকমের একটা প্যানিক করতে শুরু করে দেয়, যদিও তার পিছনে উর্মির একটা গল্প ছিল যে উর্মির বাবার ফোন, বাবাকে ফোন করেছিল কিন্তু বাবা ফোন ধরেনি, কী করে ধরবে, মানুষটা তো নেই, সে তো মারা গেছে, সেটা তো উর্মি জানতো না। তো সেখান থেকে ওর একটা ভয় আছে, ও যাকেই ফোন করে সে যদি ফোন না ধরেও ভয় পায়। আমি অ্যাকচুয়ালি এটা ভয় পাই, মানে আমি কাউকে ফোন করছি সে আমার ফোন ধরছে না, আমার রাগ হয় না কিন্তু আমার ভয় লাগে, আমার মনে হয় কী হলো, আমার আমার অদ্ভুতই ভয় লাগে। তো আমি না কনস্ট্যান্ট ফোন করতে থাকি, সে অচেনা মানুষ হলেও আমি তাকে ফোন করি, মানে আমি আমি জানি চলো ঠিক আছে বারবার ফোন করাটাও ভদ্রতা নয়, তার মানে বিজি আছে করবো না, ওকে ফাইন দুবার করলাম, বেশ কিছুক্ষণ গ্যাপে আরেকবার করলাম, মানে আমার মনটা ওইদিকে পড়ে থাকে। ব্যাপারটা হয়তো মেগা সিরিয়ালের মতো হয় না যে করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, সেটা হয়তো হয় না, তবে মনটা ওইদিকেই পড়ে থাকে। আর মিল, হ্যাঁ কিছু তো ডেফিনেটলি আছে, কিছু তো ডেফিনেটলি আছে, আর অনেকটাই নেই। উর্মির লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল আলাদা একদমই, আমার এখনও বিয়ে হয়নি, আমার জীবনে কোনো টুকাইবাবু নেই, উর্মির জীবনে আছে, কিছু মিল কিছু অমিল তো আছে, সবটা মিলিয়ে আমি। তবে হ্যাঁ, আমি তো উর্মির চরিত্রে অভিনয় করছি, তো উর্মিকে তো আমি ভীষণই ভালোবাসি, আমার নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসি, মানে যদি আমার ছেলেমেয়ে নেই তাও মানে সন্তান বলতে যাবো, যে অ্যাকচুয়ালি আমি উর্মির মধ্যে বাঁচি, এখনও পর্যন্ত আমি উর্মির মধ্যে বাঁচছি। আর শুধু উর্মি বলবো না, আমি আমি এক আগের জন্ম পরের জন্মে বিশ্বাস করি না, মজা করে হয়তো বলে থাকি যে আমি পরের জন্মে না খুব ভালো একটা বাড়িতে, মানে যেখানে আমাকে সবাই খুব ভালোবাসবে ওরকম একটা বাড়িতে না আমি কুকুর হয়ে জন্মাতে চাই। আমাকে কিচ্ছু ভাবতে হবে না, শুধু আমার মাথায় একটাই চিন্তা থাকবে, আমার আমায় শুধু ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া আমার কিছু থাকবে না, আমি শুধু মন প্রাণ দিয়ে জড়িয়ে যাবো, শুধু সবাইকে ভালোবাসবো আর ভালোবাসা নেবো, আমার এটা খুব ইচ্ছা যদি পরের জন্ম বলে কিছু হয়ে থাকে, যদিও আমি এটা মানি না, আমার মনে হয় এই জন্মেরটা এই জন্মেই। কিন্তু এই কাজ করতে গিয়ে যে চরিত্রগুলোর মধ্যে আমরা থাকি বা বাঁচতে পারার যে সুযোগটা আমাদেরকে দেওয়া হয়, যে চরিত্রগুলোর মধ্যে আমরা যাপন করতে পারি, আমি কোথাও রিয়েলাইজ করেছি আমি কোথাও না আগের জন্ম পরের জন্ম ফিল করতে পারি, মানে এই চরিত্রটা যখন হয়ে যাবে উর্মি কিন্তু মারা যাবে, তারপর আমি উর্মির দেহ ছেড়ে আবার একটা চরিত্রে গিয়ে বাস করব। তো এইটা আমার কাছে খুব ভালো একটা ব্যাপার, একই জন্মে এতগুলো এতগুলো জন্ম পাওয়া, মানে একই জন্মে তুমি এতগুলো চরিত্রে অভিনয় করা আর কি। এর আগেও আমরা তোমাকে একটি ধারাবাহিকে দেখেছি যেখানটা খুব ইমোশনাল একটি মেয়ের চরিত্রে তুমি রয়েছো, আর এখানটায় তেমনি একটু অন্যরকম অনেক রকম কিছু আছে। উর্মির চরিত্রে প্রচুর মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আছে, এবং আমার ব্যাপারটা কানেক্ট করতে খুব স্বাভাবিকই লাগতো বা লাগে, এই হাসি এই কান্না মানে সবারই যা হয় আর কি। হ্যাঁ, এবার কিছু তো সিনেম্যাটিক লাইসেন্স থাকে, মেগার মতো তো আর জীবনটা হয় না। তো ওই তুমি বললে যে মেগার মতো জীবনটা হয় না, মেগাতে কি স্পেশাল থাকে যেটা মানুষের জীবনে একেবারে, মানে যেরকম আমি বলছি আমার না খুব আশ্চর্য লাগে যেটা সিরিয়াল বা সিনেমাতে আমরা দেখি, যে উল্টো দিকে তাকিয়ে কথা বলছে, মানে একজন পিছনে দাঁড়িয়ে আছে আমি উল্টো দিকে তাকিয়ে কথা বলছি, এটা তো একেবারেই মেগাতে কি স্পেশাল থাকে আমি জানি না, মেগাতে যেটা থাকে কে বাড়ির দরজা খুলে রেখে কথা বলে আমায় বলো, সিরিয়ালে হয় ঠিক আছে, এই যে বললো উল্টো দিকে একজন দাঁড়িয়ে আছে ভুল, তুমি কিন্তু তাকেও দেখতে পাচ্ছ আমাকেও দেখতে পাচ্ছ, মানে আমরা ক্যামেরা প্রেফারেন্স নিয়ে কথা বলছি, কেন আমরা তো ঘুরেও কথা বলি, তখন ওটা এসপি যায়। তো সব কি হয়, আর এখানে আমরা প্রাইভেট আলোচনা দেখবে ঘরের মধ্যে চিৎকার করে করে করা হয়, বাইরে দরজার বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে, বাড়ির ভেতরে আমরা তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি লুকিয়ে পড়ো তুমি লুকিয়ে পড়ো, আরে যারা আছে তারা তো শুনতে পেয়ে যাবে, এগুলো এখানে হয়। তো ওটাই বলছে, তাই কি হয় বাস্তব জীবনে, কি তাই হয় না হয় না। উর্মি জীবনে যে একটা মিষ্টি টুকাই বাবু আছে, তো অন্বেষার জীবনে এক্ষুনি বললে যে সেরকম কেউ নেই, তো মানে একটা তো ছোট এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেছে যে এরকম হয়, মানে হাজব্যান্ড মেটেরিয়াল মানুষ যেটা আর কি, একেবারেই সাত্যকীবাবু একেবারে একজন হাজব্যান্ড মেটেরিয়াল মানুষ, তো তোমার কি এই রকম সাত্যকীবাবুর মতোই একজনকে চাই নাকি একটু অন্যরকম, বা জীবনে কীরকম ধরনের মানুষ আর কি পছন্দ করো?
মানুষ চাই, মূর্তি তৈরি না চাই যে আমার এরকম চাই এরকম চাই করে আমি অর্ডার দিয়ে পাঠাবো। সে যেই হোক না কেন তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মান এবং হুঁশ দুটোই থাকতে হবে। আমার মতে, মানব জন্ম, আমার মতে না, এটা বড় বড় মনীষীরাই বলে গেছেন, মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, কিন্তু আমরাই সেটাকে নষ্ট করে দিই আমাদের আচরণ দিয়ে, আবার আমরাই সেটাকে শ্রেষ্ঠ করে তুলি আমাদেরই আচরণ দিয়ে। তো আমি জানি না আমার জন্য কে অপেক্ষা করছে বা আমি কার জন্য অপেক্ষা করছি, তিনি যেই হয়ে থাকুন না কেন তাকে আগে মানুষ হতে হবে, তার মেরুদণ্ডটা শক্ত হতে হবে, দ্যাটস ইট। আমি যেগুলো বললাম সেগুলো বেসিক, বেসিকটা যার স্ট্রং থাকে তার কাছ থেকে আর কিচ্ছু লাগে না। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড প্রাইভেসি, তাকে সেগুলোও বুঝতে হবে। তো আমি তাকে অবশ্যই জ্ঞান দেওয়ার কেউ নই। আর আমার বাবা আমাকে একটা কথা বলেন, এই যে আমরা বলি আমি ভীষণ অনেস্ট, আমি এই আমি সেই, আরে বাবা তুমি অনেস্টিটা নিয়েই জন্মেছো, তুমি অনেস্ট হবে এটাই স্বাভাবিক, তুমি ডিসঅনেস্ট হবে সেটাই অস্বাভাবিক। তো এত কিছু বলার মতো জায়গাতে যদিও আমি নেই, সে যেই হবে না কেন যখন হবে আবার ইনকোডা টিভি থেকে যখন আমার কাছে কেউ আসবে তখন তাকে পাশে নিই, আর এই যে আমি আছি, ভালো খারাপ মিলিয়ে তো আমার মধ্যে অনেক ভালো খারাপ গুণ আছে, সেও মানুষ, সে কোনো পরমাত্মা হবে না, তো স্বাভাবিক ভালো খারাপটা মিলিয়ে থাকবো, দুজন দুজনের সব কিছুতে সাপোর্ট করবো, হ্যাঁ অবশ্যই সেটা যেন অন্যায় কাজ না হয়। তো এই দ্যাটস ইট, ইটস সিম্পল। ওকে, তো শেষ প্রশ্ন যেটা করবো, যে উর্মি চরিত্রটা থেকে তুমি কি শিখলে বা কি তুমি অ্যাডপ্ট করতে পারলে নিজের মধ্যে, যে এই এই চরিত্রটার এই জিনিসটা ভীষণই ভালো, আমি যদি নিজের জীবনেও এটা কাজে লাগাই তাহলে আমার উন্নতিই হবে। এটা যদি আমি আমার নিজের জীবনে কাজে লাগাই, আরে উর্মি না খুব তাড়াতাড়ি রাস্তাঘাট চিনে যায়, আমি এটা চাইলেও পারবো না, এটা লেভেল ছিল। হ্যাঁ মানে আমি তো প্রত্যেকটা সিরিয়ালে, উর্মি কেন যে কোনো সিরিয়ালে সবাই কোথায় আসতে হবে বলো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি বাবা, আমার ওই ধক নেই, আমি পারবো না। তবে আমার মনে হয় উর্মিরও আমার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত, সেটা হবে না হয়তো। আমার আমার অ্যাজ সাচ মানে আমি উর্মির থেকে যদি কিছু পেয়ে থাকি তাহলে আমি বলবো গল্প, আমি বলবো অভিনয়, আমি বলবো ইটসেলফ চরিত্রটাই, সেখান থেকে আলাদা করে আমাকে আর ঠিক আছে। কারণ আমার জীবনের যিনি মেন্টর তিনি এখনও আমার সাথে আছেন ভগবানের আশীর্বাদে, আমার বাবা, এবং হি ইজ এনাফ মানে যথেষ্ট আমার মনে হয়। আমি আমার মায়ের সাথে এখানে থাকি, আমার বাড়ির লোকজন, আমার বাবা মা এনাফ। তবে বলছি তো এনাফ হয়তো যে তুমি বলবে যে তাহলে এনাফ বলছো, তাহলে মনের মানুষের এত বড় একটা ফিরিস্তি দিলে কী করে? হ্যাঁ মনের মানুষ মানে ওই আর কি, নেক্সট যে হবে মেয়েদের জীবনটাই বড্ড এরকম হয়ে যায়। মানে আমি বলছি না যে বিয়েটা বা ওইটা বাধ্যতামূলক বা কী কিছু, আমি বলছি না, একদমই বলছি না, এটা প্রত্যেকের নিজের নিজের চয়েস, কিন্তু তবুও না কোথাও গিয়ে মনে হয় যে পাশে না একজন কেউ থাকলে খুব ভালো হয়, ছেলেদের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আমি দিনের শেষে গিয়ে একজনকে গিয়ে বলবো, আর বিশ্বাস করো আমি অনেক লাকি এনাফ, মানে আমার নিজেকে মনে হয় আমার কাছে না এমন অনেক মানুষজন আছে তাদের সঙ্গে আমি অ্যাকচুয়ালি এরকমভাবে হলবল হলবল করে অনেক কথা বলতে পারি। সিরিয়ালের তো ছুটি থাকে না, সেকেন্ড সানডেই ছুটি থাকে, ওই সেকেন্ড সানডেটা কীরকমভাবে কাটানো হয়? ঘুমিয়ে, আর যদি কোনো কাজ থাকে কোথাও যাওয়ার থাকে তো ব্যাস সেখানে গিয়ে, আদারওয়াইজ বেলাতে উঠবো ঘুম থেকে এটাই মোটো থাকে, মানে আজকে দেরি করে উঠবো, আজ আমি 11:30-12 আগে উঠবো না। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ অন্বেষা, এরকমই মজার মজার আড্ডা তোমাদের সঙ্গে যখন হয় তখন তো ভালোই লাগে, আর আমাদের দর্শকরাও সিরিয়ালের আপডেটসের জন্য মুখিয়ে থাকে লিটারালি। তো এরকমই আরও অনেক মজার মজার আপডেটস তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তাই জন্য চোখ রাখো ইনকোরা টিভির পর্দায়।